তিরিশে জুন থেকে নিয়ে গিয়ে একত্রিশে জুলাই পর্যন্ত বন্ধ রেখেছি। ঠিক একইভাবে আমরা সেই সময় দশই জুন থেকে তিরিশে জুন পর্যন্ত কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলির একাডেমিক সেশন স্থগিত রেখে অ্যাডমিনিস্ট্রেটিভ যে কাজগুলি এবং বিশ্ববিদ্যালয়ের হেড বা কলেজ হেডের যাদের যাদের প্রয়োজন, সেই অশিক্ষক কর্মচারী হোক, অধ্যাপক হোক, সকলকে তাদের উপরেই ছেড়ে দেওয়া হয়েছিল। তারা ঠিক করছিলেন যে অন্য অন্য অ্যাডমিনিস্ট্রেটিভ কাজগুলি তারা করবেন। আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছি, বর্তমান উদ্ভূত পরিস্থিতির কথা বলেছি এবং যেহেতু স্কুলগুলিকে আমরা বন্ধ রেখে কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলিকে যেভাবে দশই জুন এবং তার পরবর্তীকালে তিরিশে জুন পর্যন্ত যেভাবে যে বিধিতে আমরা বন্ধ রেখেছি, আমরা সেই বিধিগুলো অপরিবর্তিত থাকবে। একত্রিশে জুলাই পর্যন্ত কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিও তাদের একাডেমিক পার্ট যেটা আছে, আবার বলছি যে বিজ্ঞপ্তি আমরা জারি করেছিলাম সেই বিজ্ঞপ্তিটি অপরিবর্তিত থাকবে। বিশ্ববিদ্যালয়ের হেড যেভাবে তার শিক্ষক অশিক্ষক শিক্ষাকর্মীদের অ্যাডমিনিস্ট্রেটিভ প্রশাসনিক কাজ তিনি যেভাবে চালাচ্ছিলেন, যে কায়দায় চালাচ্ছিলেন, যেটা লেখা ছিল আমাদের সেই বিধিতে, সেই বিজ্ঞপ্তিতে, তা অপরিবর্তিত থাকবে। শুধু তিরিশে জুনের বদলে সেটাই একত্রিশে জুলাই পর্যন্ত থাকবে।